মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার পেটের যে কোনো সমস্যায় এই মিশ্রণ ধন্যন্তরি যাদের কোষ্ঠকাঠিন্য পায়খানা পরিষ্কার হতে চায় না একদিন দুদিন বাদে বাদে পায়খানা হয় গলা জলে বুক জলে পচা পচা ঢেকুর হয় অজীর্ণ অরুচি বমি বমি ভাব তলপেটে চিনচিন ব্যথা আম আমাশার কষ্ট যখন তখন তলপেটে মোচড় দিয়ে পায়খানার বেগ আসে দাদা ভাই যার পেটে অতি আম তার নেই কোনো দাম আপনার সাদা কিংবা লাল আম হলে পাঁচ ছবার পায়খানায় গেলেও দাস্ত ক্লিয়ার হবে না পেটে গ্যাস সৃষ্টি হবে গ্যাস মানব দেহে বহু রোগের জন্ম দেয় গ্যাস থেকেই গ্যাস্ট্রিক পেপটিক আলসার ডিউডোনাল আলসার ব্যথা যন্ত্রণা বাত শুয়ে বসেও শান্তি পাবেন না আপনার কচি আদরের বাচ্চা পেট ডাবড়া মতো ফুলে ঢোল হয়ে আছে বুকের হাড়পাজরা বেরিয়ে গলা সরু হয়ে যাচ্ছে রাতে বিছানায় প্রস্রাব করে দাঁত কাটে ওর পেটে আছে অতিরিক্ত কুচো কৃমি বাংলার গাছ কথা বলে ভাই প্রয়াত বাংলার রূপকার ডাক্তার বি সি রায় বলেছেন যিনি চেনেন গাছ তার লাখ পাঁচ চিনলে হয় জরি আর না চিনলে হয় মা বোনেদের ভাত রাত বার খড়ি বাংলায় একটা প্রবাদ বাক্য আছে ভাই ভরা পেটে ফল খালি পেটে জল নাকে কানে তেল মাঝে মাঝে খাও বেল তবে পাকা মিষ্টি সুস্বাদু বেল নয় কচি আঠাযুক্ত বেলই ঔষধ হয় দাদা ভাই আমরা চালাক বেশি বুদ্ধি কম খাই বেশি পায়খানা হয় কম তবু ভাবি না এর পরিণতি কি হতে পারে দিনের পর দিন একজন মানুষের যদি পরিমাণ মতো পায়খানা না হয় শরীরটা হবে একটা রোগের ডিপো তাই বলি বন্ধু এই মহাশক্তি ম্যাজিক লিভার মাস্টার এক ফাইল খেয়ে দেখুন সকালে খালি পেটে এক চামচ এবং রাতে খাওয়ার পরে এক চামচ ঠান্ডা জল সহ একদিন খান পরদিনই আপনার পেটে জমে থাকা আম জাম কালা পিলা গন্ধা গাদিস সব একদম টেনে বের করে পেটটা ক্লিয়ার করে দেবে নিয়মিত খাবেন রেগুলার পেট পরিষ্কার থাকবে পেটে আর না হওয়া মল জমে পচে আম বা গ্যাসের সৃষ্টি করতে পারবে না আয়ুর্বেদ বলছে যার বাহ্যি ক্লিয়ার হয় তার পয়সা বদ্ধি না পায় আপনারা নিয়মিত মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার খাবেন শরীর আপনার হালকা থাকবে মনে আনন্দ থাকবে সারাদিন কাজে কর্মে ভালো লাগবে বন্ধু যদি মন চায় আপনি সুস্থ নিরোগ শরীর নিয়ে দীর্ঘদিন বাঁচবেন তাহলে এই মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার আপনার শরীর সুস্থ রাখার জন্য খুব দরকারি মনে করে রেগুলার খাবেন অবশ্য খাবেন এর কোনো বিকল্প হয় না গাছ কথা কয় আয়ুর্বেদ মিথ্যা নয় এতে আছে বাংলার গাছগাছরা এক গাছের ফল তো আরেক গাছের মূল এক গাছের ফুল তো আরেক গাছের ছাল বিভিন্ন রকমের ভেষজ মিশ্রণ সহযোগে আয়ুর্বেদ শাস্ত্র মতে প্রস্তুত করা এই চূর্ণ প্রস্তুতকারকের নাম ভারত সরকারের MSME রেজিস্টার্ড প্রতিষ্ঠান বসিরহাটের বিখ্যাত EM আয়ুর্বেদ ভবন মনে রাখবেন প্রস্রাবের ক্ষয় রোধ করে কোষ্ঠকাঠিন্য দূর করে চুয়া ঢেকুর অম্বল অজীর্ণ ক্ষুধামন্দ দূর করে লিভারকে সুস্থ সতেজ সুরক্ষিত রাখে তাই বলি বন্ধু এক চামচ খান এক চামচেই চাঙ্গা যিনি বলছেন বারে বারে প্রস্রাব জলে প্রস্রাব প্রস্রাবে ক্ষয় সহবাসে অক্ষমতা যৌবনে করিয়া ব্যয় বয়সে কাঙাল বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বিশ্বাস করে অন্তত একটি বার একটি ফাইল সেবন করে দেখুন হজমের ট্যাবলেট খাওয়া লাগবে না মানুষ মানুষের সঙ্গে বেইমানি করে ভাই কিন্তু গাছগাছরা লতাপাতা মানুষের সাথে কখনো বেইমানি করে না আমাদের মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার মায়ের দুধের মতো শক্তি যোগায় বন্দুকের গুলি মিছা হবে কিন্তু মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার মিছা হবে না এক চামচে চাঙ্গা যিনি বলছেন রাত্রে বহুবার টয়লেট যেতে হয় জানবেন ওটা মেহরোগ ওই মেহরোগ যদি ধরা করে জোয়ান ছেলেকেও
বুড়ো করে, লিভার খেয়ে নষ্ট করে, কিডনি নষ্ট করে, হার্টের জোর কমে যায়। এই মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার সেবনে হার্ট, কিডনি, লিভার সহ প্রত্যেকটি গ্ল্যান্ড ভালো থাকে। এতে আছে ত্রিফলা, আছে আমলকি, হরিতকি, বয়রা, যা বায়ু, পিত্ত ও কফকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও আছে কালমেঘ, সোনাপাতা, জ্যোষ্ঠীমধু, বেল, এলাচ, লবঙ্গ, অর্জুন, অশ্বগন্ধা, শিমুল মূল ও পঞ্চ লবণ। পেটের যে কোনো অসুবিধায় নিয়মিত খান, প্রতারিত হবেন না। আসুন প্রচার লক্ষ্য করে ইএম আয়ুর্বেদ ভবনের মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার, গ্যাস, অম্বল, গলা জ্বালা, বুক জ্বালা, আম, আমাশা ও কোষ্ঠকাঠিন্যের মহাশক্তিশালী মহৌষধ। হজম ভালো হয়, হার্ট ভালো রাখে, যে কোনো বয়সের যে কেউ, সুস্থ বা অসুস্থ সবাই খেতে পারেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার এক অমৃত আয়ুর্বেদ রসায়ন, আসুন সংগ্রহ করুন, চলে আসুন। মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার, পেটের যে কোনো সমস্যায় এই মিশ্রণ ধন্বন্তরী। যাদের কোষ্ঠকাঠিন্য, পায়খানা পরিষ্কার হতে চায় না, একদিন দুদিন বাদে বাদে পায়খানা হয়, গলা জলে, বুক জলে, পচা পচা ঢেকুর হয়, অজীর্ণ, অরুচি, বমি বমি ভাব, তলপেটে চিনচিন ব্যথা, আম আমাশার কষ্ট, যখন তখন তলপেটে মোচড় দিয়ে পায়খানার বেগ আসে, দাদা ভাই, যার পেটে অতি আম তার নেই কোনো দাম, আপনার সাদা কিংবা লাল আম হলে পাঁচ ছবার পায়খানায় গেলেও দাস্ত ক্লিয়ার হবে না, পেটে গ্যাস সৃষ্টি হবে। গ্যাস মানব দেহে বহু রোগের জন্ম দেয়। গ্যাস থেকেই গ্যাস্ট্রিক, পেপটিক আলসার, ডিউডোনাল আলসার, ব্যথা, যন্ত্রণা, বাত, শুয়ে বসেও শান্তি পাবেন না। আপনার কচি আদরের বাচ্চা পেট ডাবড়া মতো ফুলে ঢোল হয়ে আছে, বুকের হাড়পাজরা বেরিয়ে গলা সরু হয়ে যাচ্ছে, রাতে বিছানায় প্রস্রাব করে, দাঁত কাটে, ওর পেটে আছে অতিরিক্ত কুচো কৃমি। বাংলার গাছ কথা বলে ভাই, প্রয়াত বাংলার রূপকার ডাক্তার বি সি রায় বলেছেন, যিনি চেনেন গাছ তার লাখ পাঁচ, চিনলে হয় জরি আর না চিনলে হয় মা বোনেদের ভাত রাত বার খড়ি। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে ভাই, ভরা পেটে ফল, খালি পেটে জল, নাকে কানে তেল, মাঝে মাঝে খাও বেল। তবে পাকা মিষ্টি সুস্বাদু বেল নয়, কচি আঠাযুক্ত বেলই ঔষধ হয়। দাদা ভাই, আমরা চালাক বেশি, বুদ্ধি কম, খাই বেশি, পায়খানা হয় কম, তবু ভাবি না এর পরিণতি কি হতে পারে। দিনের পর দিন একজন মানুষের যদি পরিমাণ মতো পায়খানা না হয়, শরীরটা হবে একটা রোগের ডিপো। তাই বলি বন্ধু, এই মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার এক ফাইল খেয়ে দেখুন। সকালে খালি পেটে এক চামচ এবং রাতে খাওয়ার পরে এক চামচ ঠান্ডা জল সহ একদিন খান, পরদিনই আপনার পেটে জমে থাকা আম, জাম, কালা, পিলা, গন্ধা, গাদিস সব একদম টেনে বের করে পেটটা ক্লিয়ার করে দেবে। নিয়মিত খাবেন, রেগুলার পেট পরিষ্কার থাকবে, পেটে আর না হওয়া মল, জমে পচে আম বা গ্যাসের সৃষ্টি করতে পারবে না। আয়ুর্বেদ বলছে, যার বাহ্যি ক্লিয়ার হয় তার পয়সা বদ্ধি না পায়। আপনারা নিয়মিত মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার খাবেন, শরীর আপনার হালকা থাকবে, মনে আনন্দ থাকবে, সারাদিন কাজে কর্মে ভালো লাগবে। বন্ধু, যদি মন চায় আপনি সুস্থ নিরোগ শরীর নিয়ে দীর্ঘদিন বাঁচবেন, তাহলে এই মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার আপনার শরীর সুস্থ রাখার জন্য খুব দরকারি মনে করে রেগুলার খাবেন, অবশ্য খাবেন, এর কোনো বিকল্প হয় না। গাছ কথা কয়, আয়ুর্বেদ মিথ্যা নয়। এতে আছে বাংলার গাছগাছরা, এক গাছের ফল তো আরেক গাছের মূল, এক গাছের ফুল তো আরেক গাছের ছাল, বিভিন্ন রকমের ভেষজ মিশ্রণ সহযোগে আয়ুর্বেদ শাস্ত্র মতে প্রস্তুত করা এই চূর্ণ। প্রস্তুতকারকের নাম ভারত সরকারের MSME রেজিস্টার্ড প্রতিষ্ঠান
বসিরহাটের বিখ্যাত ইএম আয়ুর্বেদ ভবন মনে রাখবেন। প্রস্রাবের ক্ষয় রোধ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, চুয়া ঢেকুর অম্বল অজীর্ণ ক্ষুধামন্দ দূর করে, লিভারকে সুস্থ সতেজ সুরক্ষিত রাখে। তাই বলি বন্ধু, এক চামচ খান এক চামচ এই চাঙ্গা। যিনি বলছেন বারে বারে প্রস্রাব, জলে প্রস্রাব, প্রস্রাবে ক্ষয়, সহবাসে অক্ষমতা, যৌবনে করিয়া ব্যয়, বয়সে কাঙাল, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বিশ্বাস করে অন্তত একটি বার একটি ফাইল সেবন করে দেখুন। হজমের ট্যাবলেট খাওয়া লাগবে না। মানুষ মানুষের সঙ্গে বেইমানি করে ভাই, কিন্তু গাছগাছরা লতা পাতা মানুষের সাথে কখনো বেইমানি করে না। আমাদের মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার মায়ের দুধের মতো শক্তি যোগায়। বন্দুকের গুলি মিছা হবে, কিন্তু মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার মিছা হবে না। এক চামচে চাঙ্গা। যিনি বলছেন রাত্রে বহুবার টয়লেট যেতে হয়, জানবেন ওটা মেহরোগ। ওই মেহরোগ যদি ধরা করে, জোয়ান ছেলেকেও বুড়ো করে, লিভারকে নষ্ট করে, কিডনি নষ্ট করে, হার্টের জোর কমে যায়। এই মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার সেবনে হার্ট কিডনি লিভার সহ প্রত্যেকটি গ্ল্যান্ড ভালো থাকে। এতে আছে ত্রিফলা, আছে আমলকি হরিতকি বয়রা, যা বায়ু পিত্ত ও কফকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও আছে কালমেঘ সোনা পাতা, জ্যোষ্ঠীমধু বেল এলাচ লবঙ্গ অর্জুন অশ্বগন্ধা শিমুল মূল ও পঞ্চ লবণ। পেটের যে কোনো অসুবিধায় নিয়মিত খান প্রতারিত হবেন না। আসুন প্রচার লক্ষ্য করে ইএম আয়ুর্বেদ ভবনের মহাশক্তি ম্যাজিক লিভা মাস্টার, গ্যাস অম্বল গলা জ্বালা বুকজ্বালা আম আমাশা ও কোষ্ঠকাঠিন্যের মহাশক্তিশালী মহৌষধ।